ত্রিপুণী কে প্রণাম করছি। গুরুদেব তব চরণ প্রণাম। সম্ভুপুণি মনে বলছি কে কে তোমরা বাবা, তোমরা আমার আশ্রমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আশ্রম এখানে আলোকিত হয়ে গেল। বলো বলো তোমরা কে? কৃষ্ণ বললে গুরুদেব আমি কৃষ্ণ সখা সুদামা। কৃষ্ণ সুদামা ওরে কৃষ্ণ, তবে কোন কৃষ্ণ তো যে কৃষ্ণকে স্বয়ং সপনে যাবে দর্শন করেছে সেই কৃষ্ণ কে তুই চুপ করে আছিস কেন? আমি যশোদার ছেলে কৃষ্ণ, যশোদা হ্যাঁ গুরুদেব, আমি যশোদার ছেলে কৃষ্ণ হরে কৃষ্ণ, তবে বল কেন এসেছিস, কেন এসেছিস বল, কিশোর করছো এটা বল কেন এসেছিস? গুরুদেব আসিয়াছি আপনার কাছে শিক্ষার্জনের জন্য। দিনে গুরুদেব আমাদের কর্মে তুলে দিন শিক্ষা, আজ আপনার আশ্রমে আমরা শিক্ষার্জন করতে আসিয়াছি। কৃষ্ণ হরে সুদামা, আয় বস আস্তদের কর্মে তুলে দেব শিক্ষার জ্ঞান মন্ত্র। গুরুদেব চরণে প্রণামে গুরুদেব, কৃষ্ণ ওরে সুদামা আমার আশ্রমে শুকনো কষ্ট ফুরিয়ে গিয়েছে, তাই ওই অরণ্য হইতে কিছুগুলো শুকনো কষ্ট নিয়ে আয় বাবা। যা তোরা কখনই কি সেবা করেছিস, তাই গুরুমার কাছে কিছু চেয়ে নে, নিয়ে চলে যায় ওই অরণ্য মা আছে সুস্থ সুক্ষ্ম কষ্ট আনিবার পরে। বেশ গুরুদেব আমাদের আশীর্বাদ করুন গুরুদেব, আমরা যেন কাশ্মীর আসতে পারি। পারবি রে কৃষ্ণ, পারবি সুদামা, চলে যা। Yeah.
চলে যাচ্ছে। যেতে যেতে আমার অনাদি গোবিন্দ তুই যে আমার কেমন ভক্ত, আজ থেকে তোর পরীক্ষা শুরু। তাই আজ পবন দেবকে স্মরণ করছে, আমার কথার দিকে একটু পান করবা তোমরাও। আমি কাকে স্মরণ করছি কি বলছি? তাই আজ পবন দেবকে স্মরণ করছে আমার অনাদি আদি গোবিন্দ। পবনদেবকে বলছে, পবনদেবের মাঝে সৃষ্টি হল গতিতে ঝড়ের সৃষ্টি করো এই অরণ্য মাঝে। কাঁদছে কেন গো বাবা, কাঁদছে কেন গোবিন্দ? গোবিন্দ মনে মনে বলছে, সুদামাকে আমি আগে বুঝতে পেরেছিলাম না যে কাউকে যদি কাঁদাই তাহলে নিজেকেও কাঁদতে হবে। হরিবাল হরিবাল হরিবাল। তাই সুদামার চৈতন্য ফিরিয়ে দিয়ে অদরে গিয়ে গরু মাঝে চালের নাড়ু দিয়েছিল বাবা। অদরে আবার গোবিন্দ গিয়ে সেগুলোকে সেবা করছে। সুদামা ধীরে ধীরে উঠেছে, উঠে বলছে, সখা সখা সুদামা সুদামা সখা, জানো আমারও না বড্ড ক্ষুধা পেয়েছে গো, আমায়
কি নাড়ু দাও না জানো সখা, আমারও দর্তন দাও দাও করে চলে যাচ্ছে ক্ষুধায়। এই সুদামা জানিস, সুদামা জানিস আমি না ওই খেতে খেতে না বড্ড ক্ষুধা পেয়েছিলেন সুদামা, বিশ্বাস কর আমি না আমি খেতে চেয়েছিলাম না কিন্তু বড্ড ক্ষুধা পেয়েছে তো খেতে খেতে না। তুই রাগ করিস না রে সুদামা, জানিস আমি সবটুকু খেয়ে নিয়েছি সখা। তুমি পেরেছ বলো না সখ, আমি তোমাকে কোনোদিন এতটুকু না দিয়ে কি নিজে সেবা করেছি, আর আজ তুমি আমার কথা একবারও ভাবে সুদামা বিশ্বাস কর, বিশ্বাস কর ভাই বিশ্বাস কর, আমার না বড্ড ক্ষুধা পেয়েছিল যার জন্য আমি না সবটুকু খেয়ে নিয়েছি সাক্ষী রেখে আজ আমি প্রতিজ্ঞা করছি জীবনে আমি কোনদিন তোমার কাছে কিছু চাইব না, চাইব না, চাইব না। তুই যতদিন আমার কাছে কিছু চাইবি নে আমিও তোকে দেব না, দেব না, দেব না। বেশ সখা, তবে শোনো 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 শোনো, আমি তোমার কাছে কিছু চাইব না এটা সত্য, যতদিনে বাঁচব যতই কষ্ট আমার হোক না কেন তোমার নাম আমি কোনদিন ভুলে যাব না।
শুধু আমার চলে যাচ্ছে আজ কি বলছে দেখো